হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা কি কখনো সুন্দর পিচাই কিংবা সত্য নাদালে এই দুই ব্যক্তির নাম শুনেছ? ওনারা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পৃথিবীর অন্যতম সেরা কোম্পানিতে সিইও, এবং এই দুটো কোম্পানির নাম হচ্ছে গুগল অ্যান্ড হচ্ছে মাইক্রোসফট। আচ্ছা, আমি যদি কোশ্চেন করি তোমাদেরকে, শুধুই কি ওনারা পড়াশোনার জোরে এত দূর অ্যাচিভ করেছেন? নিঃসন্দেহে ওনারা খুব ভালো স্টুডেন্ট ছিল। পড়াশোনার পাশাপাশি ওনাদেরকে আর একটা স্কিলকে রপ্ত করতে হয়েছে, যার ফলে ওনারা আজকে এই জায়গাটা যেতে পেরেছে, এবং এই স্কিলটার নাম হচ্ছে পাবলিক স্পিকিং স্কিল। আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের এই স্কিলটা তো অবশ্যই থাকা প্রয়োজন। তাই বন্ধুরা, আজকে আমি আলোচনা করবো যে কেন এই পাবলিক স্পিকিং প্রয়োজন এবং কিভাবে এটাকে রপ্ত করব। দেখো বন্ধুরা, তুমি ভবিষ্যতে টিচার হতে চাও, পাবলিক স্পিকিং লাগবে। তুমি ভবিষ্যতে ডক্টর হতে চাও, পাবলিক স্পিকিং লাগবে। ব্যবসা করতে চাও, পাবলিক স্পিকিং লাগবে। তুমি ইন্টারভিউ দিতে চাইছো, পাবলিক স্পিকিং লাগবে। ভাইভা দিতে চাইছো, পাবলিক স্পিকিং লাগবে। প্রত্যেকটা জায়গায়, ইভেন স্কুল কিংবা কলেজ যখন কোনো অ্যান্সার দেবে, পাবলিক স্পিকিং স্কিল লাগবে। কিন্তু আমরা এই স্কিলটাতে নিয়ে অতটা জোর দিই না, যতটা বেশি অন্য জায়গাটার উপর বেশি ফোকাস করি। তাই বন্ধুরা, আজকে আমি তিনটে টিপস শেয়ার করবো, বিশেষত স্কুল এবং কলেজের স্টুডেন্টদের জন্য। আমি তো এই টপিকটা নিয়ে এক ঘন্টা কন্টিনিউ বলতে পারি, এবং আমার পুরাতন চ্যানেলটাতে এই বিষয়েতে কিছু না হলেও 10টা আমি ভিডিও পাবলিশ করেছি। তো বন্ধুরা, প্রথম যে টিপটা শেয়ার করব, যে কোনো টপিকে 2-3 মিনিট বলার প্র্যাকটিস করো। প্রথমে যেটা করো, বাড়িতে তোমার ভালো লাগা বিষয়েতে 2-3 মিনিট বলো। অর্থাৎ তোমার ইন ফিউচার কি ড্রিম আছে, কী হতে চাইছো বা কী করতে চাইছো, এই বিষয়ে আয়নার সামনে 2 মিনিট বলতে পারো। যে আমি অমুক, আমি এটা করতে চাই, আমার এটা ড্রিম আছে, আমার একটা স্বপ্ন আছে। কন্টিনিউ 2-3 মিনিট বলবে, ওকে? এর পাশাপাশি যেটা করতে পারো, ইনপ্রম্পটু বলে একটা কথা আছে, অর্থাৎ কোনো একটা আনকমন টপিক নিয়ে হঠাৎ করে বলার প্র্যাকটিস করো। এটা একটু বলতে পারো যে অ্যাডভান্স লেভেল। ওটা কীভাবে? ধরো হঠাৎ করে তোমাকে বললাম হোটেল সম্বন্ধে বল 2 মিনিট ধরে। তুমি এটা বিষয়ে তৈরি নাও, তোমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। তো হোটেলের বিষয়ে কী বলবে? যে হোটেল অবশ্যই প্রয়োজন ট্রাভেলারদের জন্য। হোটেল আমাদেরকে হেল্প করে, আমাদের জীবনকে আরও সহজ করে দেয়, বিশেষত আমরা যখন কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। হোটেলের এই অ্যাডভান্টেজ, হোটেল ওই অ্যাডভান্টেজ, এইরকমভাবে কন্টিনিউ 2-3 মিনিট বলার চেষ্টা করো। আজকের দিনে অ্যাডেন্স করতে পারো, প্র্যাকটিস করার জন্য তোমার ফোনটাকে ইউজ করতে পারো। তোমার ফোনটাকে, ফ্রন্ট ক্যামেরা অন করে দিলে, রেকর্ডিংটা অন করে দিলে, কন্টিনিউ কোনো একটা টপিক নিয়ে 2-3 মিনিট বলা। সেটা তোমার পড়াশোনা রিলেটেড হতে পারে, তুমি হয়তো বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করতে পারো, বা তুমি কোনো একটা হ্যারি পটার গল্পটা কেমন সেই নিয়ে আলোচনা করতে পারো। এরপর যেটা করো, তোমার 5-7টা বন্ধু তোমার সামনে থাকলো, তাদের সামনে বলার চেষ্টা করো, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করো, কোনো একটা টপিক নিয়ে 2-3 মিনিট বলার চেষ্টা করো। তো এইভাবে আমাদের আস্তে আস্তে পাবলিক স্পিকিং স্কিল বাড়বে, আমাদের মধ্যে একটা যে জড়তা আছে বলতে গেলে সেটা আস্তে কমে আসবে। এর পাশাপাশি 2 নম্বর যে টিপটা শেয়ার করব, স্কুল কিংবা কলেজে যেখানেই কোনো পাবলিক স্পিকিংয়ের একটা জায়গা পাচ্ছ বলার, তো অবশ্যই সেখানে পার্টিসিপেট করো। কিছু না হলে হয়তো তুমি কবিতা বললে, কোনো একটা বিষয় নিয়ে কিছু অ্যাওয়ারনেস তৈরি করলে, স্টেজে আসার জন্য নিজেকে ফোর্স করো। ডেফিনেটলি আমরা হয়তো ঠিকমতো ভালো না বলতেই পারি, হতে পারে যে স্টেজে উঠলাম 2 মিনিট কিছু বললাম, তারপর বলতে পারলাম না, আটকে গেছি। ইটস ওকে, হয়তো লোকে হাসবে, হাসতে দাও। যখন পারফর্ম করবে, স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্ট আস্তে আস্তে গ্রো করবে। এবং আমরা দেখি অনেক স্টুডেন্ট, যেখানে হয়তো 70-80টা স্টুডেন্ট, তার মধ্যে একজন খুব ভালোভাবে কন্টিনিউ বছরের পর বছর স্টেজে উঠে পারফর্ম করে যাচ্ছে, আর আমরা পেছন বেঞ্চে বসে কিংবা দেখে হাত তালি দিই। 3 নম্বর যে আমি টিপটা তোমাদেরকে শেয়ার করবো, অ্যাটেন্স করতে পারো যে একটা ফ্রেন্ডশিপ গ্রুপ করতে পারো, 10 জনা কিংবা 20 জনার, কিংবা তোমাদের লোকাল যদি কোনো ক্লাব থাকে, রোটারি ক্লাব বা আদার কোনো ক্লাব থাকে যেখানে শিক্ষামূলক কাজ হয়, তো সেখানে দেখবে অনেক ডিবেট হয়, ডিবেট পার্টিসিপেট হয়, বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়। তো আমি যেটা বলতে চাইছি, সেখানে তোমরা করতে পারো কি, সহজেই ওখানে গিয়ে পার্টিসিপেট করতে পারো। কত ভালো তুমি পড়াশোনা করেছো, 90% পেয়েছো, 100% পেয়েছো, এটা কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই হয় না। অ্যাপ্লাই কোনটা হয়? যে তুমি 100-100 পেয়েছো ডেফিনেটলি, তার সাথে তোমার আন্ডারে যদি 100 জনকে দেওয়া হয়, তুমি কি করে তাদেরকে নিয়ে গুছিয়ে চলবে, সেটাও প্রয়োজন, তাই না? তবেই তো আমরা বড় হতে চাইছি। অনেকে বলে না আমার প্রমোশন চাই, আমি অনেক কিছু অ্যাচিভ করতে চাই। তো আমরা যেমন স্টিভ জবসের কথা বলি, স্টিভ জবস যত ভালো না সে অ্যাপল ফোনের আইডিয়াটাকে দিয়েছে, তার থেকে ভালো সে প্রেজেন্টেশন করত।
যখন কোনো পাবলিক স্পিকিং করতো, যখন কোনো তার প্রোডাক্ট লঞ্চ করতো, সেটা হয়তো মিরাক্কেল। এবং আজও যে কোনো বড় বড় কোম্পানির যে ওনার, এমডি বা সিইও কোনো কিছু স্পিচ করতে যায়, তো স্টিভ জবসের স্পিকিং ব্যাপারটাকে দেখে যে উনি কীভাবে স্টার্ট করতেন, কীভাবে বলতেন, কীভাবে নিজেকে প্রকাশ করতেন অন্য মানুষের সামনে। তাই বন্ধুরা, অ্যাজ এ স্টুডেন্ট যেখানে যেখানে স্কোপ পাবে বলার চেষ্টা করো। আমি তো বলবো, যদি তোমার কোনো স্কোপই না থাকে, ইউটিউব ভিডিও বানাও, ক্যামেরার সামনে বলার চেষ্টা করো। এটাও তোমাকে অনেক হেল্প করবে পাবলিক স্পিকিংকে এনহ্যান্স করার জন্য, পাবলিক স্পিকিংকে বাড়ানোর জন্য। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্ট করতে পারো যদি তোমাদের আরও কোনো টিপস জানা থাকে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।